স্টেপ প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং সকল দর্শক যারা দেখছেন এই ভিডিওটি সবাইকেই জানাই স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব গুণের ধারা পার্ট টু অর্থাৎ গুণের ধারা দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যৌগিক সুদ বা জটিল সুদের আমাদের কত কষ্ট হয় গুণ করতে তাই আমি জটিল সুদের মধ্যে না গিয়েও জটিল সুদের যে বড় বড় গুণ তার সহজ সরল পথ খুব সহজে এক নিমেষে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডেও বের করতে পারবেন তার ফর্মুলা বলে দিয়েছি আজকের পর্বে আর দু ধরনের গুণের পর্ব আজকে আলোচনা করব এক নম্বরে হচ্ছে আমরা জানি যে এক স্কোয়ার এক এগারো স্কোয়ার কত তো একুশ তাহলে তো এগারো স্কোয়ার কত হবে না এক দুই তিন দুই এক কি বললাম এক দুই তিন দুই এক কীরকম ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি আমাদের গুণ করার কিছু দরকার নেই আরেকটা আমরা দেখে নিই এক হাজার একশত এগারো অর্থাৎ এক হাজার এগারো এক হাজার এক হাজার এগারো এই সংখ্যাটির স্কোয়ার কত হবে এক হাজার এই সংখ্যাটির স্কোয়ার বর্গ করলে কত হবে না আমরা জানি এক দুই তিন চার তিন দুই এক কী হলো ব্যাপারটা কি সব ধারাপাত বলে যাচ্ছি নাকি না এটা সহজ সরল নিয়ম আমি বলে যাচ্ছি যদি কোথাও কোনো পরীক্ষায় কোসে বের করতে হয় একে স্কোয়ার এক বের করি এগারো স্কোয়ার একশো একুশ বের করি আর ঠিক একশো তো এগারো স্কোয়ার যখন আমরা এইভাবে বের করছি তখন কি রকম একটা লাগছে অর্থাৎ আমরা যদি গুণ করি অনেক সময় চলে যাবে কিন্তু যদি আমরা শর্ট প্রসেস কি না তো এগারো তো একটা এক বাদ দিয়ে দেন অর্থাৎ তিনটে এক আছে দুটো এক ধরুন বা তিনটে একের জন্য এক দুই তিন লিখে দেন এক দুই তিন লিখে দিয়েছি আর আরেকটা এক বাদ দিয়ে দিয়েছি আরেকটা এক বাদ দিয়ে দিয়েছি কটা এক আছে দুটো তার জন্য দুটো এক তারপরে আর একটা বাদ দিয়ে দেন অর্থাৎ এক তাহলে সহজ সরল নিয়মটা কি পেলাম না যটা এক থাকবে তত পর্যন্ত ধারাপাতে লিখে যাব এক দুই তিন চার পাঁচ করে আমি লিখেছি এক দুই তিন চার চারটে এক আছে এক দুই তিন চার তারপরে ব্যাকে যাব চার চারের আগে কত তিন তার আগে কত দুই তার আগে কত এক এই ব্যাকে আসছি আর কিছু নেই চারের পরে কত তিন তারপরে কত দুই তারপরে কত এক ধারাপাত আগে সামনের থেকে পেছনে পেছন থেকে সামনে এই হলেই শেষ ব্যাস একশো এগারো স্কোয়ার এক হাজার একশো তো এগারো স্কোয়ার এরকম যতই বড়ো দিক পাঁচটা ছটা সাতটা আটটা স্কোয়ার এক স্কোয়ার কটা দিয়েছে তিন তিন ছটি আমরা যদি গুণ করে বের করি না তখন এ বড়ো বেরোবে অত সময় কি বের করার জন্য আমাদেরকে চাকরির পরীক্ষা দেয় যে কোনো পরীক্ষা থেকে অত সময় আমাদেরকে দেওয়ার জন্যই অত বড় গুণটি দেওয়া আছে না তার একটা শর্ট প্রসেস আছে সেই শর্ট প্রসেসটা কি শর্ট প্রসেসটা হচ্ছে এটাই আমরা কটি এক আছে ধারাপাতে তত লিখে দেবো ছটি এক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ছয় লিখে দিলাম ব্যাকে ছয় থেকে এবারে পিছিয়ে পিছিয়ে আসবো ছয়ের আগে কত ছয় আর লিখবো না একবারই লেখা হবে কিন্তু ছয়ের আগে কত পাঁচ তার আগে কত চার তার আগে কত তিন তার আগে কত দুই তার আগে কত এক তাহলে এই এক হয়ে গেল অর্থাৎ এইভাবে আমরা বড় বড়ো সংখ্যাকে স্কয়ারে দেওয়া থাকলে একই সংখ্যার যদি স্কোয়ারে দেওয়া থাকে তাহলে আমরা বের করতে পারব যদি একের জায়গায় দুই দেওয়া থাকে বের করতে পারবো তিন দেওয়া থাকে বের করতে পারবো চার দেওয়া থাকে বের করতে নয় দিয়ে একটা বের করি যেটা বেশি পরে নয় দিয়ে এক নয় স্কোয়ার সবাই আমরা বলে দেবো একাশি নয় নয় গুণ করলে একাশি নলং একাশি বলে দেব কিন্তু যদি বলা হয় নিরানব্বই স্কোয়ার একটু আমাদের কষ্ট হবে হয়তো নয় আট শূন্য এক তাও অনেকে বলে দেব কিন্তু যদি পড়ে যে তিনটা নয়ের স্কোয়ার তখন আরও কষ্ট হবে তখন বলতে গিয়ে একটু কষ্ট হয়তো হবে কি কষ্ট না এই রকম একটু কাজ করতে হবে আর যদি আরেকটু একটু বড়ো পড়ে আরেকটু বেশি লিখতে হবে তিনটে চারটে পাঁচটে ধরো নয়ের স্কোয়ার দেওয়াজ আমি ধরলাম পাঁচটা নয় স্কোয়ার আছে অর্থাৎ নিরানব্বই হাজার নয় নিরানব্বই স্কোয়ার দেওয়া আছে কত হবে না তখনই একটু বড় হবে কিন্তু বের করতে খুব একটা বেশি টাইম যাবে না নয় 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 আট শূন্য 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 এক কি হলো ব্যাপারটা একটা সাদৃশ্য আমরা খুঁজে পাচ্ছি কি সাদৃশ্য তো ছিল শুধু একাশি নয় স্কোয়ার তারপরে নিরানব্বই স্কোয়ার নয় আট শূন্য এক হল আবার নশত নিরানব্বই স্কোয়ার সংখ্যাটি হয়ে গেল নিরানব্বই আট দুটো শূন্য এক কী ব্যাপারটা হলো না একটা নয় কম ধরবো একটা নয় বাদ দিয়ে দেব যটা নয় স্কোয়ার থাকবে আমরা এ দুটো মনে রেখে দেবো ছেড়ে তারপরের ক্ষেত্রে এখানেও যদি ধরি যে একটা নয় বাদ দিয়ে দেবো আর একটা নয় থাকলো তাহলে সেই নয় জটা নয় থাকবে তটা নয় এখানে বসে যাবে তারপরে আট বসবে আর যটা একটা নয় বাদ দিলে জটা নয় ছিল তটা নয় আর তটা শূন্য বসবে তটা নয় আর তটা শূন্য বসবে আর তার শেষে এক থাকে। এই হয়ে গেল এত বড়ো স্কোয়ার গুণের শেষ নিমেষে গুণ এখানে আমার কটা দেওয়া আছে পাঁচটা নয় স্কোয়ার আমি এক দুই তিন চার একটা নয় বাদ দিয়ে দিছি চারটা নয় বসিয়ে দিয়েছি তারপরে আট বসিয়ে দিয়েছি আর তারপরে চারটা শূন্য জটা নয় তটা শূন্য তারপরে এক হয়ে গেল তাহলে তাহলে এরকম অসংখ্য নয় স্কয়ার দিয়ে থাকলে আমরা এক মুহূর্তেই বলে দিতে পারবো যে তার শেষ চারটি অঙ্ক কত শেষ তিনটি অঙ্ক কত আমাদের চাকরির উপরকে পড়ে যে এত স্কোয়ার যুক্ত এত স্কোয়ার যুক্ত এত স্কোয়ার তার একক অঙ্ক কত হবে আমরা কি অত সময় পাব আমরা ঠিক কীরকম শর্ট ফর্মে যদি করি সঙ্গে সঙ্গে এক মিনিটকে হাফ মিনিটেই আমরা উত্তর কিন্তু বের করতে পারবো আরও জটিল জটিল অঙ্ক নিয়ে আসবো তো আজকের এই গুণের ধারায় দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করলাম যে এক দিয়ে এবং নয় দিয়ে পরের পর্যায়ে পরবর্তীতে আসছি বাকিগুলো দিয়ে দু স্কোয়ার তিনের স্কোয়ার চার স্কোয়ার অর্থাৎ দু স্কোয়ার তারপরে বাইশে স্কোয়ার তারপর দুশো বাইশে স্কোয়ার তারপরে দু হাজার দুশো তো বাইশে স্কোয়ার এরকম তারপরে তিনের স্কোয়ার তারপরে তেত্রিশের স্কোয়ার তারপরে তিনশো তো তেত্রিশ তারপরে তিন হাজার তিনশো তো তেত্রিশ এরকম স্কোয়ার করলে কুইক হয়ে যাবে এখন আলোচনা করবো যে যদি নয়ের জায়গায় যদি দুই দেওয়া থাকে আমরা দেখলাম যে একের স্কোয়ার এগারো স্কোয়ার কিন্তু এই একের জায়গায় যদি দুই দেওয়া থাকে যদি বাইশ হয় এগারোর জায়গায় যদি বাইশ হয় তখন কি হবে অর্থাৎ এগারো স্কোয়ার কি হবে এর স্কোয়ার কি হবে বাইশের স্কোয়ার কত হবে দুই 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 অর্থাৎ দুশো তো স্কোয়ার কত হবে আর এরকম চারটেতে পাঁচটে থাকলে তার স্কোয়ার কত হবে আমরা দেখি দু স্কোয়ার কত চার আর বাইশের স্কোয়ার কত হবে না চারশো চুরাশি অনেক পার্থক্য চারের সঙ্গে চারশো চুরাশি নিশ্চয়ই তুলনা হয় না কিন্তু একটা সজা নিয়ম আছে কি না বাইশের স্কোয়ার মানে বাইশ গুণিতক বাইশ অর্থাৎ দুটো দুই কমনলি দুই গুণিত দুই সমান চার এই চার দিয়ে গুণ করব কাকে না ওই যে এক দুই এক এইটাকে গুণ করে দিলেই হয়ে যাবে চারে একে চারে একে চার চার দুগুণে আর চারে একে চার চার দুগুণে আট আর চারে একে চার চারশো চুরাশি আবার দুশো তো বাইশের স্কোয়ার কত হবে না দুই গুণিতক দুই অর্থাৎ চার আমি একেবারে এবারে চার লিখে দিচ্ছি চার গুণিতক এক দুই তিন দুই এক কেন লিখতেছি না এগারো গুণিতক এই সংখ্যাটি এগারো গুণিতক দুই ছিল অর্থাৎ দুটো এগারো আর দুটো দুইয়ের গুণফল কি রকম ভাঙলে পাই আমি একটু ব্যাখ্যা করে দিই বুঝতে সুবিধা হবে এখানে দুই গুণিতক দুই করলাম কেন না বাইশে স্কোয়ার বাইশ মানে কত এগারো গুণিতক দুই এগারো গুণিতক দুই বাইশে স্কোয়ার মানে দুটো বাইশে স্কয়ার অর্থাৎ দুটো দুই আর দুটো এগারোর গুণ ফল অর্থাৎ দুয়ে স্কোয়ার আর এগারো স্কোয়ার তার মানে দুয়ে স্কোয়ার গুণিতক এগারো স্কোয়ার এটা যদি আমি পাশাপাশি লিখতাম দুটো দুই বাইশ মানে গত দুই গুণিতক এগারো আর এই হচ্ছে বাইশের স্কোয়ার আর এটা মানে লিখতে পারি দুই স্কোয়ার গুণিতক এগারো স্কোয়ার তার মানে লিখতে পারি যে দুই স্কোয়ার চার গুণিতক এগারো স্কোয়ার এক দুই এক সমান চারশত চুরাশি তার মানে কি লিখতে পারি না তার মানে লিখতে পারি যে এইখানে চার গুণিতক একশত একুশ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা জানি বাইশে স্কোয়ার মানে কি দুইয়ের স্কোয়ার গুণিতক এগারো স্কোয়ার দুইয়ের স্কোয়ার গুণিতক দুই গুণিতক এগারো অর্থাৎ দুই গুণিতক এগারো মানে দুইয়ের স্কোয়ার এগারো স্কোয়ার দুইয়ের স্কোয়ার এগারো স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার মানে গত চার আর এগারো স্কোয়ার এক দুই এক একশো একুশ এবারে ওই দুটো গুণ করে দিলেই আমার এটা পাওয়া যাবে আমি ঠিক একই রকমভাবে দুশো তো দুয়ে দুশো তো বাইশে স্কোয়ার দুশো তো বাইশে স্কোয়ার কত হবে না দুই গুণিতক দুই আর লিখছি না তাই আমি একেবারে চার গুণিতক এক 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 স্কোয়ার চার গুণিতক এক এক স্কোয়ার কেন না চার কোথা থেকে পাবো এইরকম দুয়ের স্কোয়ার অর্থাৎ তো এগারো গুণিতক দুই তো বাইশ সমান আর এই দুইয়ের স্কোয়ার মানে চার আর চার গুণিতক তো একের স্কোয়ার তার মানে আমি এখানে লিখতেও পারতাম যে দুই স্কোয়ার যদি লিখেও দিই দুই স্কোয়ার গুণিতক তো এগারো স্কোয়ার কেন না দুশত বাইশ মানে দুই গুণিতক এইটা এরকম বীজগাণিতিকভাবে যদি দেখি এইটার হোল স্কোয়ার তাহলে এইটার হোল স্কোয়ার মানে দুই স্কোয়ার গুণিতক তো এগারো স্কোয়ার সমান দুই স্কোয়ার চার গুণিতক তো এগারো মানে এক দুই তিন দুই এক একশো তো এগারো স্কোয়ার আমি আমরা একটু আগেই বের করেছি তাহলে একশো তো এগারো মানে এক দুই তিন আর দুই এক পাশে বসিয়ে দিলেই হয়েছে একে চার দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে মুখে মুখে যদি আমি গুণ করি চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো দুই হাতে রইল এক বারো চারে আটচল্লিশ একে উনপঞ্চাশ হয়ে গেল এইটাই হয়ে গেল ঠিক একই রকমভাবে আমরা খুব সহজেই বড় বড় গুণ কিন্তু বের দুই এক জায়গায় তিন দেওয়া থাকতে পারে তিন দেওয়া থাকলে তিনের স্কোয়ার নয় দিয়ে গুণ করব আমরা দুই থাকার জন্য এর স্কোয়ার চার দিয়ে গুণ করলাম এই যে এই জায়গায় যদি আমাদের থাকতো তিন অর্থাৎ তিনশো তো তেত্রিশের স্কোয়ার আমাদেরকে কী করতে হতো না তিনের স্কোয়ার গুণিত এক 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 স্কোয়ার অর্থাৎ একশো এগারো তিনে তিনশো তেত্রিশ তিনে স্কোয়ার গুণিত একশো এগারো স্কোয়ার আর এই তিনের স্কোয়ার সমান নয় নয় গুণিতক একশো তো এগারো মানে এক দুই তিন দুই এক চারটা তিন থাকলে তখন হয়ে যেত এখানে চারটা এক তখন এক দুই তিন চার তিন দুই এক গু এটাকে নয় দিয়ে গুণ করে দিলেই বসে যাবে পারা যাবে অতি সহজেই পারা যাবে এইভাবে আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যার যত বড় বড় স্কোয়ারে দেওয়া থাক আমরা খুব সহজেই কিন্তু করতে পারি তাই আজকের পর্বে কেমন লাগলো সবার কাছে নতুনভাবে আরও বেশি করে যাতে আপনাদের কাছে আপনাদের থেকে আরও আপনাদের পরিচিত জনের কাছে তার পরিচিত জনের কাছে ক্রমশ আমরা পৌঁছাতে পারি তারই প্রয়াস নিয়ে একটি ছোট্ট পর্ব আজকের এই গুণের ধারার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের কল্পে সবাইকেই জানাই আবারও একবার অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আগামী পর্বে আবার দেখা হচ্ছে সবাইকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ থাকুন সবাইকেই সুস্থ রাখুন এবং করোনাকে জয় করুন এই আশা রেখেই আজকের পর্বটি সমাপ্ত